আসসালামু আলাইকুম। আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন এবং যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন, তো তাদের জন্য ইংরেজি শিক্ষাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমি এখানে 7টা কারণ উল্লেখ করব, যে কারণগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ইংরেজি শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথম যে কারণটা আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে গ্লোবাল রিচ। তার মানে আপনি যদি গ্লোবালি রিচ করতে চান তাহলে আপনাকে ইংরেজি শিখতে হবে, কারণ আমাদের যত ক্লায়েন্ট আছে সবগুলোই হচ্ছে ইংলিশ বেসড। সুতরাং আমাদেরকে ইংরেজিটা জানাই লাগবে। ইংরেজিটা জানার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্লায়েন্টস আছে, ক্লায়েন্টস বেসড আছে, সেটা আমরা রিচ করতে পারবো এবং আমরা সহজে সব জায়গায় পৌঁছাতে পারবো। তো দ্বিতীয় যে কারণটা আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে প্রফেশনালিজম। আপনি যদি প্রফেশনালিজম মেনটেন করতে চান আপনার ক্লায়েন্টের সাথে, আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আপনি এখানে আপনি যদি ইংরেজি না জানেন তাহলে আপনি প্রফেশনালিজম মেনটেন করতে পারবেন না। সুতরাং আপনি যদি আপনার ক্লায়েন্টকে প্রফেশনালি হ্যান্ডেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে। তো তৃতীয় নাম্বার যে কারণটা আমি এখানে উল্লেখ করব সেটা হচ্ছে রিসোর্স অ্যাক্সেস। অর্থাৎ আমাদের যেই অনলাইন জগতে অনেক রিসোর্স রয়েছে শিখার জন্য। তো আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে অনেকগুলো বিষয়ে আপনার নজর দিতে হবে, শিখতে হবে, জানতে হবে। তো আপনি যদি এই নলেজগুলো গ্যাদার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ইংলিশ জানতে হবে। তা এই ইংলিশ জানার মাধ্যমে আপনি সবগুলো রিসোর্স পেয়ে যাবেন এবং আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন। চতুর্থ নাম্বার কারণটা হচ্ছে হায়ার ইনকাম। আপনি যখন ইংলিশে ফ্লুয়েন্সিটা নিয়ে আসতে পারবেন এবং আপনি সহজে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন এবং আপনার ইনকামটাও কি বেড়ে যাবে। তো আমরা যদি হায়ার ইনকাম করতে চাই, ভালো মানের একটা ইনকাম, হ্যান্ডসাম একটা ইনকাম যখন আমরা করতে চাইবো, তখন অবভিয়াসলি আমাদেরকে ইংরেজি জানতে হবে এবং আপনার ক্লায়েন্টের সাথে অবশ্যই ইংলিশে কথা বলতে হবে, চ্যাটিং করতে হবে, সবগুলো বিষয় আসলে। আর মোস্ট অফ দ্য টাইমে আমরা যেটা দেখেছি, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার তো আমি জানি যে বেসিক্যালি আমি যখন ফ্রিল্যান্সিং বা আমার যে বায়ার আছে, ক্লায়েন্ট আছে, ওনাদের সাথে কথা বলি, তখন মোস্ট অফ দ্য টাইমে যারা হাই পেমেন্টের, হাই পেইং যে যারা ক্লায়েন্ট রয়েছেন তারা সবাই ইংলিশটাকে প্রিফার করে এবং গ্লোবালিও ইংলিশটাকেই আসলে প্রিফার করা হয়। তারপরে যেটা আমি দেখব সেটা হচ্ছে নেটওয়ার্কিং। যখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, লিঙ্কডিন বলেন, তারপর আরও যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি যে একজন ফ্রিল্যান্সার এটাকে যদি আপনি প্রকাশ করতে চান তাহলে অবশ্যই আপনার যে নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কটাকে যদি বিল্ড আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে। তো ষষ্ঠ নাম্বার যে কারণটা আমরা বলবো, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। তো ফ্রিল্যান্সিং যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, মোস্ট অফ দ্য যে ফাইভ আপওয়ার্ক আছে, ফাইবার আছে, ফ্রিল্যান্সার ডট কম আছে, গুরু আছে, 99 ডিজাইন আছে, এরকম আরও অনেকগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি সহজেই টাকা ইনকাম করতে পারেন। তো এই যে সবগুলো প্ল্যাটফর্মে কি ইংলিশ বেসড, সুতরাং আপনি যখন ইংলিশ জানবেন, ইংরেজি ভালো করে প্রপার ওয়েতে জানবেন, তাহলে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মেই আপনি কাজ পাবেন, কাজ করতে পারবেন। তো সপ্তম নাম্বার বা লাস্ট নাম্বার যেটা হচ্ছে স্টে ইনফর্মড। আপনি পৃথিবীব্যাপী যত যে লেটেস্ট যে বিষয়গুলো রয়েছে, আপনি ফ্রিল্যান্সিং জগতে যত নিউজ আছে বা খবরাখবর আছে সবগুলো যদি আপনি জানতে চান, আপনি যদি ইনফর্ম হতে চান, ইনফর্ম থাকতে চান, তাহলে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইংলিশ। তো ইংরেজি জানার মাধ্যমে আপনি সহজে ইনফর্ম হতে পারবেন এবং আপনার যেই সার্কেল আছে এই সার্কেলে আপনি খুব ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন বা আপনি ভালো একটা ফিগারে পরিণত হবেন। তো আসলে ওভারঅল যেটা বলতে চাই যে ইংরেজি শেখার আসলে কোনো বিকল্প নাই। আপনি যদি ইংরেজি শিখতে পারেন এবং এটা যদি প্রপার ওয়েতে শিখতে পারেন তাহলে আপনার কেরিয়ারকে আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন। সুতরাং আপনারা ইংরেজি শিখুন, ভালো করে ইংরেজি শিখবেন, সেটাই প্রত্যাশা। সালামু আলাইকুম।